বাংলাদেশে যেমন ভাবে 52 সালের স্বাধীনতার জন্য ভাষা আন্দোলনের জন্য একবার যুদ্ধ হয়েছে, 71-এর স্বাধীনতার জন্য যেভাবে যুদ্ধ হয়েছে, এই দেশের মুসলমানদের ইমানের উপরে যদি যে কেউ আঘাত দিতে চায়, ওই দুইবার যেরকম বাংলার জমিনে একবার যুদ্ধ হয়েছিল 52 সালে, 71-এ ইমানকে বাঁচানোর জন্য, ইসলামের ইজ্জত রক্ষার জন্য বাংলার মুসলমান যদি আরো একবার যুদ্ধ করতে হয়, তাওহীদ জনতা আবারও যুদ্ধের মাঠে নামতে তৈয়ার হয়ে যাবে, ঠিক কিনা মনে করে? তাহলে গোলামি করতে হয় সেই মালিকেরই দু গোলামি দেবো নাকি আওয়ামী লীগের গোলামি? কথা বলো না কেন? বিএনপির গোলামি, জাতীয় পার্টির গোলামি? কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়ে গোলামি হবে কা? আপনার কণ্ঠ যদি আপনার দল দিয়ে থাকে আপনি তার গোলামি করেন? আমাদের কণ্ঠ আল্লাহ দিয়েছেন, আমরা আল্লাহর গোলামি করব। এক ফোঁটা রক্ত দিলের ভিতরে থাকতে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি চলবে না। এই সমাজ আল্লাহর, আমি আল্লাহর, আমাকে খাওয়ায় আল্লাহ, আমার গোলামি হবে আল্লাহর, কিন্তু আফসোস এটাই, দুনিয়ার জমিনে আবু জাহেল নামের কাউকে না পেলেও আবু জাহেলের চেলা চামুন্ডার অভাব নাই, আর মুহাম্মাদের নামের লোকের অভাব নাই, মাগার মুহাম্মাদের আদর্শের লোকের বড় অভাব, যার কারণে নাম আব্দুল লতিফ সিদ্দিকী হওয়ার পরেও আল্লাহর রাসূলকে গালি দেয়, রাশেদ খান মেনন নাম হওয়ার পরেও ইসলামের বিরুদ্ধে বলে, মাইনউদ্দিন খান নামের পরেও হুজুরদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দেয়, আবু জাহেলের চাইতে ওরা নিকৃষ্ট। আবু জাহেল যত কিছু করুক কিন্তু রাসূলের তেলাওয়াত শোনার জন্য বেহায়ার মতো ঘরের কিনারে যায় থাকতো, আর আমাদের মুসলমানের বাচ্চারা মুসলমান নাম ধারণ করার পরেও বলে কোরআনের আওয়াজ আমাদের কাছে মজা লাগে না। তার মানে বোঝা গেল, আবু জাহেল না থাক, আবু জাহেল কিছু চেলা চামুন্ডা গুলা এখনো রেখে দিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আমরাও কঠোর ভাষায় জানিয়ে দিতে চাই, ইনশাআল্লাহ বাংলাদেশে যেমন ভাবে 52 সালের স্বাধীনতার জন্য ভাষা আন্দোলনের জন্য একবার যুদ্ধ হয়েছে, 71-এর স্বাধীনতার জন্য যেভাবে যুদ্ধ হয়েছে, এই দেশের মুসলমানদের ইমানের উপরে যদি যে কেউ আঘাত দিতে চায়, ওই দুইবার যেরকম বাংলার জমিনে একবার যুদ্ধ হয়েছিল 52 সালে, 71-এ ইমানকে বাঁচানোর জন্য, ইসলামের ইজ্জত রক্ষার জন্য বাংলার মুসলমান যদি আরো একবার যুদ্ধ করতে হয়, তাওহীদ জনতা আবারও যুদ্ধের মাঠে নামতে তৈয়ার হয়ে যাবে, ঠিক কিনা মনে করে? মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে কিতাবাদীর তালিমে দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে।
এই ভাই আওয়ামী লীগ করেন যারা, এটা তার ব্যক্তিগত বিষয়। যারা বিএনপি করে এটা তার ব্যক্তিগত বিষয়। জাতীয় পার্টি করে এটা তার ব্যক্তিগত বিষয়। ইহুদি খ্রিস্টান যখন মুসলমানের উপর আঘাত দেয় তখন ও এটা দেখে না যে কেটা আওয়ামী লীগ, কেটা বিএনপি, কেটা জাতীয় পার্টি, ও দেখে ওটা মুসলিম কিনা, কে সুন্নি, কে ওয়াহাবি, কে লামাজাবি, কে কি, কে তবলিগি, কে এতাত, এগুলো দেখবে না, দেখবে হচ্ছে ও মুসলমান কিনা। এজন্য বলি সব দ্বন্দ্ব বাদ দিয়া ইমানের সঙ্গে যদি প্রত্যেকটা মুসলমান ঐক্যমত পোষণ করে ওই গুটি কয়েক নাস্তিক আর ইহুদির দ্বারা আল্লাহ মুসলমানদেরকে পরাজিত করবে, কিয়ামতের আগেও সম্ভব হবে না ইনশাআল্লাহ। এজন্য এক হতে তৈয়ার আছি ইনশাআল্লাহ। যে যত বড় মনে করুক সরকারি চাকরিজীবী যারা, এরা মনে করে আমি সরকারি চাকরি করি, আমি সোনার হরিণ পেয়ে গেছি, আমার বাপেও সরকারি চাকরি করে, সুযোগ বলেন মাত্র এক বছর হয়েছে রিটায়ার হয়েছে, বহুত বড় অফিসার। এখন সরকারি চাকরি যারা করে এরা মনে করে আমরা তো মালিকের গোলামি করি, মানে সরকারি চাকরি করে আমার দামই আলাদা। মনে রাখবেন আমি আপনি ওর চাইতে বড় সরকারের চাকরি করি, আমার সরকার কে? আল্লাহ। সরকারের সবচেয়ে বড় সরকারের গোলাম আমি, তা আমার চাইতে দাপটওয়ালা সারা বিশ্বের ভিতরে তো কেউ থাকার কথা না। কিন্তু সেই বড় সরকারের চাকরি করার পরেও আমি কেমন যেন বিড়ালের জাত হয়ে গেছি। এখন আমাকে একটা পিঁপড়া দেখলেও খোঁচা দেওয়ার সাহস নেই, অথচ উচিত ছিল আমাদেরকে দেখে থর থর করে কাঁপবে। সাহাবা একরামরা হাতের ভিতরে মেসওয়াক নিত, কাফের বেঈমানেরা ভয় পেয়ে যেত, না জানি আবার আমাদেরকে কামড় দিতে আসতেছে, না জানি আবার খাইতে আসতেছে আমাদের।